পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে ফুটবল প্রতিযোগিতা। গত 6 জুলাই থেকে এই খেলা চলছে। ইতিমধ্যে দ্বিতীয় ডিভিশনের 3টি খেলা হয়ে গেছে। সোমবার তৃতীয় ডিভিশনের খেলা অনুষ্ঠিত হয় স্পন্দন মাঠে। এদিন খেলায় অংশগ্রহণ করেন আনন্দবার্তা WBSC ও তিওয়ারি বাগান সাথী সংঘ। টান টান উত্তেজনার মধ্য দিয়ে তেওয়ারি বাগান সাথী সংঘ আনন্দবার্তা WBSC কে 1-0 গোলে পরাজিত করে। আমাদের বর্তমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আন্ডারে আমাদের সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনের খেলা যথারীতি শুরু হয়েছে 6 তারিখ থেকে, 6 জুলাই থেকে। এর মধ্যে অলরেডি আমাদের সেকেন্ড ডিভিশনে 3টে খেলা হয়ে গেছে। তার মধ্যে বলবো রেজাল্টগুলো, প্রথম দিন হয়েছে 6-7 হয়েছে উদয় সংঘ ভার্সাস সুব্রত স্মৃতি সংঘ। এর রেজাল্ট হয়েছে সুব্রত স্মৃতি সংঘ 3-0 বলে পরাস্ত করেছে উদয় সংঘকে। নেক্সট খেলা হয়েছে 7 জুলাই বিনোদী মাধব স্পোর্টস ক্লাবের সঙ্গে হয়েছে অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাব। এ খেলাতেও অ্যাপোলো 1-0 বলে জয়লাভ করেছে। আজকে কার কার সঙ্গে খেলা হচ্ছে, কটা টিমের খেলা হচ্ছে, কারা করাচ্ছে? আজকে খেলা হচ্ছে, থার্ড ডিভিশনের খেলা চলছে। থার্ড ডিভিশনের খেলা যথারীতি চলছে আজকে তিওয়ারি বাগান সাথী সংঘের সঙ্গে WBSC-র খেলা হচ্ছে। এর আগে অলরেডি 9 তারিখে একটা খেলা হয়ে গেছে বিবেকানন্দ সেবক সংঘের সঙ্গে, বিবেকানন্দ সংঘ, তাতে বিবেকানন্দ সেবক 1-0 গোলে জয়লাভ করেছে। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।